সালামু আলাইকুম, আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম মালয় ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। এবং আজ আমরা দেখব কিভাবে খুব সহজে নতুন নতুন মালয়েশিয়ান শব্দের অর্থ জানা যায়। এবং আজকের টিউটোরিয়ালে আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক নতুন নতুন মালয় ভাষার শব্দ আপনারা জানতে পারবেন। আর আপনাদেরকে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন আর নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। ঘুম বা ঘুমানো, এটাকে বলা হয় তিদুর। তিদুর অর্থ হলো ঘুম বা ঘুমানো। জন্যকে বলা হয় আন্তুক। আন্তুক অর্থ হলো জন্য। এটি আমার জন্য কঠিন। এটি আমার জন্য কঠিন, এটা হবে ছায়া সুকা আন্তুক। ছায়া সুকা আন্তুক অর্থ হলো এটি আমার জন্য কঠিন। আমার ঘুমের প্রয়োজন, এটা হবে ছায়া পারলু তিদুর। ছায়া পারলু তিদুর অর্থ হলো আমার ঘুমের প্রয়োজন। প্রয়োজনকে বলা হয় পারলু। পারলু শব্দের বাংলা অর্থ হলো প্রয়োজন। দরকার, দরকারকে বলা হয় কেনা। কেনা শব্দের বাংলা অর্থ হলো দরকার। গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় পিন্টিং। পিন্টিং অর্থ হলো গুরুত্বপূর্ণ। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। এই কাজটি খুব গুরুত্বপূর্ণ, এটা হবে কেরজা ইনি সাংগাত পিন্টিং। কেরজা ইনি সাংগাত পিন্টিং অর্থ হলো এই কাজটি খুব গুরুত্বপূর্ণ। কিছুই না, এটা হবে তিদাক আপা আপা। তিদাক আপা আপা অর্থ হলো কিছুই না। কোনো সমস্যা নেই, এটা হবে তাক দি মাসালা। তাক দি মাসালা অর্থ হলো কোনো সমস্যা নেই। আমি এই দেশটি পছন্দ করি। আমি এই দেশটি পছন্দ করি, এটা হবে ছায়া সুকা নেগারাইনি। ছায়া সুকা নেগারাইনি অর্থ হলো আমি এই দেশটি পছন্দ করি। ফেরত, ফেরতকে বলা হয় বালিক। ফেরতকে বলা হয় বালিক অর্থ হলো ফেরত। আমি এ সপ্তাহে ফেরত যাব। আমি এ সপ্তাহ ফেরত যাব, এটা হবে ছায়া বালিক পেরগি মিনগুনি। ছায়া বালিক পেরগি মিনগুনি অর্থ হলো আমি এ সপ্তাহে ফেরত যাব। আমি আজ কাজ করব না। আমি আজ কাজ করব না, এটা হবে ছায়া তিডাক কেরজা হারি ইনি। ছায়া তিডাক কেরজা হারি ইনি অর্থ হলো আমি আজ কাজ করব না। শুধুমাত্র, এটাকে বলা হয় সাহাজা। শুধুমাত্র, এটাকে বলা হয় সাহাজা। চাওয়া, চাওয়াকে বলা হয় নাক বা নেন্দাক। চাওয়া, চাওয়াকে বলা হয় নাক বা নেন্দাক। আবার মাহু অর্থ বোঝায় চাহা। আমি কিছু পানি পান করতে চাই। আমি কিছু পানি পান করতে চাই, এটা হবে ছায়া নাক মিনুম আয়ের। ছায়া নাক মিনুম আয়ের অর্থ হলো আমি কিছু পানি পান করতে চাই। এখানে নাক এর পরিবর্তে মাহু ব্যবহার করা যেতে পারে। বাস করা, এটাকে বলা হয় তিঙ্গাল। তিঙ্গাল অর্থ হল বাস করা। আসন বা বসার সিট, এমন অর্থে বলা হয় ডুডুক। ডুডুক অর্থ হল আসন বা বসার সিট। সাথে, সাথেকে বলা হয় ডেঙ্গাং। ডেঙ্গাং অর্থ হল সাথে। আমি আমার বন্ধুর সাথে বাস করি বা আমি আমার বন্ধুর সাথে থাকি,
এমন অর্থে ব্যবহার করা হয় ছায়া তিঙ্গাল ডেঙ্গান কাওয়ান। ছায়া তিঙ্গান ডেঙ্গান কাওয়ান অর্থ হলো আমি আমার বন্ধুর সাথে বাস করি বা থাকি। মনে কিছু করেন না, এটা হবে তিডাক ম্যাঙ্গা পা তাক। তিডাক ম্যাঙ্গা পা তাক অর্থ হলো মনে কিছু করেন না। তুমি কি বুঝো এটা হবে আপা মাকসুদ আওয়া। আপা মাকসুদ আওয়া অর্থ হলো তুমি কি বুঝো। আমি ভালো নই এটা হবে খবর তাক বাইক। খবর তাক বাইক অর্থ হলো আমি ভালো নই। সংবাদ বা অবস্থা অর্থে ব্যবহার করা হয় খবর। সংবাদ বা অবস্থা অর্থে ব্যবহার করা হয় খবর। ঠিক আছে এটার মালায় শব্দ হবে ওকে জি। ওকে জি অর্থ হলো ঠিক আছে অথবা শাহজাহা। শাহজাহা অর্থ হলো ঠিক আছে। বাংলায় আবার এটা মালয়েশিয়া ভাষা হবে লাগি। লাগি শব্দের বাংলা অর্থ হলো আবার। দেখা বা সাক্ষাৎ করা। দেখা বা সাক্ষাৎ করা এটাকে বলা হয় জুম্পা। জুম্পা অর্থ হলো দেখা বা সাক্ষাৎ করা। দেখা দেখুন দেখাকে বলা হয় লিহাট। লিহাট শব্দের বাংলা অর্থ হলো দেখা। অধিক বা আরো। অধিক বা আরো এটাকে বলা হয় লিবা। লিবা অর্থ হলো অধিক বা আরো বা বেশি এমন অর্থে ব্যবহার করা হয়। সামান্য। সামান্যকে বলা হয় সিকিত। সিকিত অর্থ হলো সামান্য বা অল্প। খুব। খুবকে বলা হয় সাংগাত। খুবকে মালয় ভাষা বলা হয় সাংগাত অর্থ হলো খুব। কথা বলা এটাকে মালয়েশিয়া ভাষা বলা হয় চেকআপ। চেকআপ অর্থ হলো কথা বলা। আমি তাই চিন্তা করি। দেখুন আমি তাই চিন্তা করি এখানে হবে ছায়া রাশা। রাশা অর্থ হলো চিন্তা করা বা চিন্তা করি এমন অর্থে বোঝানো হয়। যে ছায়া রাশা অর্থ হলো আমি তাই চিন্তা করি অথবা এটা হতে পারে ছায়া ফিকির। ছায়া ফিকির অর্থ হলো যে আমি তাই চিন্তা করি বা তাই মনে করি এমন অর্থে ব্যবহার করা হয়। বিদায়। বিদায়কে বলা হয় সালামত তিঙ্গাল। সালামত তিঙ্গাল অর্থ হলো বিদায়। আগামীকাল এটাকে বলা হয় ইসক। ইসক অর্থ হলো আগামীকাল। জলদি। জলদি বা তাড়াতাড়ি এমন অর্থে ব্যবহার করা হয় লাজু। জলদি বা তাড়াতাড়ি এমন অর্থে ব্যবহার করা হয় লাজু। ধীরে বা আস্তে এমন অর্থে ব্যবহার করা হয় লাম্বাত। লাম্বাত শব্দের বাংলা অর্থ হলো ধীরে বা আস্তে। আমি বুঝিনি এটা হবে সায়া তাক ফাহাম। সায়া তাক ফাহাম অর্থ হলো আমি বুঝিনি। তুমি ব্যস্ত এটাকে বলা হয় সিবুক আওয়াক। সিবুক আওয়াক অর্থ হলো তুমি ব্যস্ত। আমি ব্যস্ত এটা হবে সিবুক ছায়া। সিবুক ছায়া অর্থ হলো আমি ব্যস্ত। তোমার সমস্যা কি এটা হবে আদা মাসালা আওয়া। আদা মাসালা আওয়া অর্থ হলো তোমার সমস্যা কি। ক্লান্ত এটাকে বলা হয় পিনাট। পিনাট অর্থ হলো ক্লান্ত। আমি ক্লান্ত এটা হবে ছায়া পিনাট। ছায়া পিনাট অর্থ হলো আমি ক্লান্ত। শক্তি। শক্তিকে বলা হয় তিনাগা। তিনাগা অর্থ হলো শক্তি। আমার কোনো সামর্থ্য নেই। দেখুন আমার কোনো সামর্থ্য নেই এটা হবে ছায়া তাক লারাত। ছায়া তাক লারাত অর্থ হলো
আমার কোনো সামর্থ্য নেই। সামর্থ্য নেই এটাকে বলা হয় তাক লারাত। তাক লারাত অর্থ হলো সামর্থ্য নেই। এখানে লারাত লারাত অর্থ হলো সামর্থ্য, আর তাক অর্থ হলো নেই। চলো বাহিরে হই, চলো বাইর হই এটাকে বলা হয় জুম পেরগি জালান। জুম পেরগি জালান অর্থ হলো চলো বাহির হই। চলোকে বলা হয় জুম, জুম অর্থ হলো চলো। কর, করকে বলা হয় বুয়াট। করকে বলা হয় বুয়াট অর্থ হলো কর। মাঝখানে এটাকে বলা হয় তেঙ্গা। তেঙ্গা অর্থ হলো মাঝখানে বা মধ্যখানে। কঠিন, কঠিনকে বলা হয় সুসা বা পেয়া, অর্থ হলো কঠিন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।